ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আপনারা হয়তো খেয়াল করবেন যে সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে এই ধরনের ফটো কিন্তু খুব ভাইরাল হয়েছে। তো আপনারাও চাইলে খুব সহজে এই ধরনের ফটো তৈরি করতে পারবেন মাত্র 2 মিনিটে। তো বন্ধুরা, জানতে হলে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিডিওটিতে এখনও একটি লাইক না করে থাকলে তাড়াতাড়ি একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েল, তো এই কাজটি করার জন্য আপনারা জাস্ট আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এন্টার করবেন। তো আমি জাস্ট আমার ফেসবুক অ্যাকাউন্টে এন্টার করছি। এখন আপনারা যেটা করবেন, জাস্ট এই ডান দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন্স রয়েছে, তো এখানে এই 3 লাইন্সে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনারা জাস্ট আপনাদের প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখন আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখন আপনারা জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে এন্টার করবেন, দেন এখানে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন হোয়াইট টি শার্ট হ্যাঙ্গার HD। তো হোয়াইট টি শার্ট হ্যাঙ্গার HD লিখে সার্চ করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা জাস্ট এই ইমেজে ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করলে এখানে আপনাদের সামনে অনেকগুলো ইমেজ শো করবে। তো এখান থেকে আপনাদের পছন্দের যে কোনো একটি ইমেজের উপরে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। রাখলে এখানে আপনারা নিচের দিকে ডাউনলোড ইমেজ অপশন পেয়ে যাবেন। তো জাস্ট এই ডাউনলোড ইমেজ অপশানে একবার ক্লিক করে দিলে ইমেজটি ডাউনলোড হতে শুরু করবে। এখন আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা গুগল প্লে স্টোরে এন্টার করবেন, দেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা সার্চ বারে পিক্স আর্ট লিখে সার্চ করবেন। তো আমি জাস্ট পিক্স আর্ট লিখে সার্চ করলাম। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এখন আপনারা জাস্ট এই পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটির উপরে একবার ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক এবং টি শার্টের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে প্লাস আইকন। তো জাস্ট আপনারা এই প্লাস আইকনে একবার ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের কিছু পারমিশন চাইবে। তো পারমিশনগুলো আপনারা জাস্ট অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে এখানে আপনাদের লাস্ট ডাউনলোড করা ফটোগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনারা জাস্ট ফটোটি নিয়ে নেবেন। তো আমি জাস্ট ডাউনলোড করা ফটোটি নিয়ে নিচ্ছি। দেন নেওয়ার পরে এখানে আপনারা নিচের দিকে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে। এখন অ্যাড ফটো অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুকের স্ক্রিনশটটি নিয়ে নেবেন। নেওয়ার পরে জাস্ট উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাড অপশান। তো এই অ্যাড অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ফেসবুকের স্ক্রিনশটটি চলে আসবে। এখানে আপনারা জাস্ট একটু বড় করে নেবেন। একটু বড় করে নেওয়ার পর আপনারা এখানে ক্রপ অপশান পেয়ে যাবেন। জাস্ট ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করলে এখানে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। নেওয়ার পর জাস্ট উপরে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নতে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ক্রপ হয়ে যাবে। এখান থেকে আপনারা ছোটো বড় করে নিয়ে যতটুকু বসাতে চান সেইভাবে এখানে ছেড়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে একটু ডান দিকে এই অপশানগুলো টানবেন। এখন ডান দিকে এই অপশানগুলো রয়েছে, অনেকগুলো অপশান, এখানে টানলে আপনারা ব্লেন্ড অপশান পেয়ে যাবেন। তো এই জাস্ট আপনারা এই ব্লেন্ড অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনারা নর্মাল, স্ক্রিন এবং মাল্টিপ্লাই 3টি অপশান পেয়ে যাবেন। তো জাস্ট এখানে মাল্টিপ্লাই অপশানতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই পেজটি এখানে সেট হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন, জাস্ট আপনারা এই উপরের দিকে টিক চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছেন, টিক চিহ্নেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আরেকটি অপশান এখানে পেয়ে যাবেন, ডাউনলোড অপশান। তো জাস্ট এই ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাদের এই পেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে একটি ফেসবুক প্রোফাইল পিকচার দিয়ে টি শার্ট তৈরি করতে পারবেন। তো
তো আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, তাই ভিডিওটিতে লাইক করুন অ্যান্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।